আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আমাদের বিলিং অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যারের মধ্যে বারকোড নিয়ে একটু আলোচনা করব। বারকোড প্রিন্ট, বারকোড স্ক্যান করে আমরা কিভাবে বারকোড স্ক্যানারের মাধ্যমে বিল প্রিন্ট দিতে পারবো, বিল করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকেই বিস্তারিত আলোচনা। তো আমরা প্রোডাক্টে চলে যাচ্ছি। প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্ট বারকোড, প্রোডাক্ট বারকোডে গেলে আমি এখানে প্রোডাক্টের নাম দিয়ে কোয়ান্টিটি দিলাম, আমি এখানে জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করলে বারকোড একটা তৈরি হয়ে গিয়েছে, আমি বারকোডটা প্রিন্ট দিচ্ছি। প্রিন্টে ক্লিক করলে আপনারা চাইলে আপনাদের স্টিকার পেপার, যেটা আপনি প্রোডাক্টের গায়ে লাগাবেন, ছোটো স্টিকার পেপার কিনতে পাওয়া যায়, অথবা যদি চান যে A4 সাইজের স্টিকার পেপারে প্রিন্ট দিয়ে আপনি প্রোডাক্টের গায়ে লাগাবেন, সেটাও আপনি করতে পারেন। তো আমি কিছু A4 সাইজে জাস্ট প্রিন্ট দিয়েছি। এই হচ্ছে আমাদের A4 সাইজের বারকোডের যে ছবিগুলো সেটা এরকম হবে। এই বারকোডের ছবিতে আমি চারটা প্রিন্ট দিয়ে রেখেছি, এখানে আমি চারটা জাস্ট প্রিন্ট দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখন এই বারকোডগুলো আমার স্ক্যানার যে মেশিনটি আছে, আমি আর বারকোড স্ক্যান যে মেশিন সেটা দিয়ে বিল করব। এবং আপনারা দেখতে পারবেন যে বারকোড স্ক্যান করার সাথে সাথে অটোমেটিকলি প্রোডাক্ট ইনপুট, মানে অটোমেটিকলি প্রোডাক্টটা সে ইনভয়েস আকারে সেভ হয়ে যাবে, সেটা আমি দেখাবো আজকে। এই হচ্ছে এরকম একটা বারকোড স্ক্যানার মেশিন আপনাদের লাগবে। এটা হচ্ছে রংটার একটা মেশিন। এটা আপনারা বাজারে 2500 থেকে 3,000-3500 টাকা দামের পাবেন এই মেশিনগুলো। এই মেশিনগুলো একটা লাগবে। তা আমি চলে যাব কোথায়, এখন নিউ ইনভয়েস। নিউ ইনভয়েসে চলে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, এই যে বারকোড যেটা আমি এখানে রেখেছি, বারকোডটা আমি স্ক্যান করবো। স্ক্যান করলে একটা শব্দ হবে। আচ্ছা, শব্দ করার সাথে সাথে প্রোডাক্টটি এখানে চলে আসছে। একটা দিলাম, আমি আরেকটা দিচ্ছি, দুটো চলে আসলো, এবার আমি আরেকটা দিই, তিনটা চলে আসছে। এবার একই প্রোডাক্ট যদি কোনো ব্যক্তি 3 পিস নেয় তাহলে কী করবে, একই প্রোডাক্ট কোনো ব্যক্তি 4 পিস নিল, সেক্ষেত্রে দেখেন এখানে কোয়ান্টিটি 2 বাড়ছে। আমি একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে, এই দেখেন এখানে 2 অটোমেটিকলি বেড়ে গেছে। আপনি এখানে যতবার স্ক্যান করবেন, আপনি একই বারকোডের মধ্যে যতবার আপনি স্ক্যান করবেন সে ততবার অটোমেটিকলি কোয়ান্টিটি বাড়তে থাকবে। এই হচ্ছে মোটামুটি আপনার বারকোড ব্যবহার করে সফটওয়্যার পরিচালনা করতে বা সফটওয়্যার ব্যবহার করতে অনেক সুবিধা হবে, যাতে আপনাদের সময় অনেক বাঁচবে। এছাড়া ম্যানুয়ালি যদি আপনি চান এখানে ক্লিক করে নিয়ে আসবেন সেটাও করতে পারতেছেন, বারকোড দিয়েও করতে পারতেছেন। তো বারকোড দিয়ে করতে গেলে প্রথমে কী করতে হবে, প্রোডাক্টে যাব, প্রোডাক্ট থেকে প্রোডাক্ট বারকোডে যাব, আমাদের বারকোডটি জেনারেট করতে হবে। সফটওয়্যারে এখানে দেওয়াই আছে, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। জাস্ট প্রোডাক্টের নাম দিবেন, এখানে কোয়ান্টিটি দিবেন, এখানে আপনি জেনারেট করলে বারকোডটি প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে আপনি স্টিকারটা আপনার প্রোডাক্টের গায়ে লাগাবেন, তারপরে এরকম একটা স্ক্যানার দিয়ে আপনি এটাকে স্ক্যান করলেই সে বিল আকারে তৈরি হয়ে যাবে। আশা করা যায় আপনারা এই ভিডিওটা দেখে বারকোডের বিষয়টি সহজেই বুঝতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।